গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা পেলিংয়ের একটা ওয়াটারফলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা কিছু ছবি তুলেছি, তারপর স্কাইওয়াক আর মনাস্ট্রির যে ছবিগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এটার যে ভিডিওগুলো আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে, খুবই খারাপ লাগছে, তাও এটা ছবিগুলো তোমরা দেখে নিতে পারো। স্কাইওয়াকে ওঠার অনুভূতি প্রথম আমাদের, খুব ভালো অনুভূতি হয়েছে। তারপর মনাস্ট্রিতে, এই যে বুদ্ধ মনাস্ট্রি, এই বুদ্ধদেবের ওখানে পৌঁছতে গেলে তোমাকে সিঁড়িগুলো পার হতে হবে। আমি টোটাল 172টা সিঁড়ি হচ্ছে গুনেছিলাম। তারপর আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে, এটাও অনেকটা বড়, তবে গাড়ি গেলে পরে দুলে ওঠে ভালোই। এখানে অনেক ছবি তুলেছি আমরা। কালকে রায়ের বার্থডে ছিল, কাঞ্চনজঙ্ঘার ছবি আমরা হোটেলেই রায়ের বার্থডে খুব অল্প করে সেলিব্রেশন করেছি, তাই এক ফুটেও দেখা যায়। আজকে রোদে কিরণ পড়েছে, ভোর 6টা থেকেই রোদ চলে এসেছিল। দেখো সামান্য কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে, হোটেল থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকে কাঞ্চনজঙ্ঘার ছবি খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে, কালকে দেখা যায়নি।